আসলে সরকার ব্যাড ট্যাক্স বলছে যে কমাবে, কমাইছে কিনা আসলে সঠিক জানে না। আর যদি ব্যাড ট্যাক্স কমায় থাকে, ইন্ডিয়ান চাল যদি আসে তাহলে হয়তো বা কমবে। দেশি মনে করেন যে ব্যাড ট্যাক্স কমবে, যারা এলসি করেন না তারা এলসি করবে, এলসি যখন বাংলাদেশে ঢুকবে তখন চালের দাম কমবে। তারপরেও মনে করেন যে গত 15-20 দিন আগে চালের যে উদ্যোগতি ছিল এটা নাই বর্তমান। ওই যে ভোক্ত অধিদপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয় ম্যাজিস্ট্রেটগুলো বাজার যেভাবে মনিটরিং করছে, মনিটরিং করার পরে যে কিছুটা কমছে, কমার পরে মনে করেন ওই বন্যার কারণে যে হয়তো বা আংশিক কিছু বাড়ছে, এটা থাকবে না। আর যদি বাইরে থেকে আমদানি করে পুরো আমদানি মাল আসে চালের দাম কমবে। ধরেন আজকে কমলে কয়দিন লাগে আপনার জানা হতে? এলসি করলে তো সব কিছু প্রসেসিং করতে প্রায় 15-20 দিন সময় লাগে, মাত্র ডিক্লেয়ার হয়েছে তো হয়তো বা ঈদের আগে না হলে ঈদের পরে হয়তো বা এলসি ডুববে যদি শুল্ক কমে থাকে।